الحمد لله كفا والسلام على عباده الذي نصطفى أما بعد সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে অভিভাবকের অনুমতি ব্যতীত বিয়ে হবে কি আকুলু আবিল্লাহি তৌফিক নিশ্চয় বিয়ে একটি শুভ কাম এই শুভ বিষয়টিকে অবশ্যই একজন মুসলিম নরনারীর উচিত যাদের মৃত্যুর ভয় আছে মৃত্যুর পরবর্তী সময় হিসাব নিকাশের জন্য তাকে পুনরায় কবর থেকে উঠানো হবে এর ভয় আছে যার তার উচিত পারতপক্ষে কোরআন এবং সহি হাদিসের আলোকেই এই শুভ কাজটি সম্পাদন করা অন্যথায় যুগ যুগ ধরে স্বামী স্ত্রী সংসার করবে অথচ এই পদ্ধতি শরীয়ত বহির্ভূত নাজায়েজ তাহলে সন্তানগুলো পরবর্তী জেনারেশন যারা আসবে তাদেরও বৈধতার ব্যাপারে কিন্তু প্রশ্ন থেকে যায় সুতরাং অবশ্যই এই বিয়ে এটি কোরআন এবং সুন্নাতের যেইভাবে নির্দেশ এসেছে এই নির্দেশ অনুপাতে বিবাহটা সম্পাদন করা উচিত অভিভাবক ছাড়া বিয়ে বৈধ নাকি এই ব্যাপারে ওলামায়ে কেরামদের মধ্যে দুটো মত রয়েছে অধিকাংশ ওলামায়ে কেরাম তারা কোরআন এবং সহি হাদিসের আলোকে বলেছেন যে অভিভাবকের অনুমতি ব্যতীত রেখে বিবাহ শুদ্ধ হবে না মাযহাব জমহুরুল ফুকাহা মিনাস সালাফি ওয়াল খালাফ ইয়ারা আন্নাল আকদ বিদুনি ওলি বাতিল লিআন্নাহু মুখালিফ লিল আদিল্লাতি শারঈয়্যা ফি হাদাল মাউযু অধিকাংশ উলামায়ে কেরাম তারা বলেছেন সেটা বর্তমান পূর্বের ওলামা এবং বর্তমান যুগের ওলামাদের ম্যাক্সিমাম ওলামায়ে কেরাম বলেছেন যে অভিভাবকের অনুমতি ব্যতীত রেখে বিবাহ শুদ্ধ হবে না চাই কোনে মানে এই মেয়ে তালাকপ্রাপ্ত হোক বিধবা হোক অথবা সে কুমারী হোক অবশ্যই অভিভাবকের অনুমতি লাগবে অনুমতি ব্যতীত রেখে বিবাহ হবে না কোরআন থেকে দলিল সূরা বাকারা 232 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন ওয়াইযা তুল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ আল্লাহ সুবহান ওয়া তাআলা এখানে ইরশাদ ফরমাচ্ছেন যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিবে তারপর তাদের ইদ্দত পূর্ণ হয়ে যায় সেই অবস্থায় তারা স্বামীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছা পোষণ করলে তাদেরকে বাধা দিও না যখন তারা বৈধভাবে উভয়ে আপোষে সম্মত হয় এই আয়াত দলিল প্রমাণ গ্রহণ করছে যে অবশ্যই এখানে অভিভাবক লাগবে ফালা তা'দুলুহুন্না অভিভাবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলছে যে তোমরা তাদেরকে বিবাহ দিতে নিষেধ করবে না তারা যদি বিবাহ করতে চায় তাহলে তোমরা বাধা দিবে না এই আয়াত একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে যেটি সহি বুখারি সহ অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে তা হচ্ছে মাকেল বিন ইয়াসার সাহাবি তিনি বলেন যে তার বোনকে অনেকেই বিয়ের প্রস্তাব দিল সবাইকে তিনি ডিনাই করলেন অভিভাবকের দায়িত্ব তিনি পালন করছেন এরপর
তার চাচাতো ভাই তার বোনের প্রস্তাব দিলে তিনি রাজি হলেন। অবশেষে চাচাতো ভাইয়ের সঙ্গে তার বোনকে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পর তার চাচাতো ভাই তার বোনকে এক তালাক দিল, তালাকে রাজিয়া। এই ক্ষেত্রে এক বৈঠকে তিন তালাক এটা জায়েজ না, এটা ঠিক নয়, এটা হাদিসের খেলাফ। এক তালাক দিল, এরপর তার বোন ইদ্দত পূরণ করল, এরপর হয়তোবা আর এক তালাক দিল, তালাকে রাজাইয়া, এরপর বোন ইদ্দত পালন করল। তারপর তার ওই চাচাতো ভাই তার স্ত্রীকে অর্থাৎ তার বোনকে ফেরত নিতে চাইল, তখন তার ভাই মাকেল বিন ইয়াসার বলছে, ওল্লাহে লা উনকিহুকাহা আবাদা, আল্লাহর কসম খেয়ে বলছি কশিন কালো আমার বোনকে তোমার সঙ্গে আর বিবাহ দিব না, খুব শখ করে তোমার সাথে বিয়ে দিয়েছিলাম, অনেক প্রস্তাব দিয়েছিল অনেকেই, আমি সব ডিনাই করেছি, কিন্তু তোমাকে ইখতিয়ার করেছে আর তুমি আমার এই বোনকে তালাক দিলে, কশিন কালো আর তোমাকে আমার বোনের সঙ্গে বিবাহ আমি দিব না। এইটা যখন বলল তখন তার বোন কিন্তু তার স্বামীর কাছে ফেরত যেতে চাইল, কিন্তু তার ভাই অভিভাবক বলল যে কশিন কালো আমি তোমাকে আমার বোনের সঙ্গে বিবাহ দিব না। তখন এই প্রেক্ষাপটে এই সুরা বাকারার 232 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন। এখানে আল্লাহ অভিভাবকদের বলছে যে যদি তারা এই স্ত্রীরা যদি স্বামীর কাছে ফিরে যেতে চায় তাহলে কশিন কালো তোমরা তাদেরকে বাধা দিও না। এর দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে অবশ্যই অভিভাবক এটি হচ্ছে দরকার। এরপর হাদিসে এসেছে আবু দাউদ ইবনে মাজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাহেব বললেন, আইয়ু ইমরাআ নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল। কোনো মহিলা যদি তার অভিভাবকের অনুমতি ছাড়া কোনো ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এর বিয়েটা বাতিল বাতিল বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনবার তাগিদ দিয়ে বলেছেন যে এই বিয়েটা বাতিল। এরপরে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু বলেন, লা নিকাহা ইল্লা বি ওয়ালি, অভিভাবক ছাড়া কোনো বিয়েই শুদ্ধ হবে না, কোনো বিয়েই বৈধ নয়। তিরমিজি ইবনে মাজাতে হাদিসটি বর্ণিত হয়েছে। ইমাম শৌকানি রাহিমাহুল্লাহ বলেন, লা নিকাহা ইল্লা বি ওয়ালি হাযা নাফি আতাওয়াজ্জা ইম্মা ইলা যাতি শারঈয়া লিআন্না যাত মাওজুদ আনি সূরাতুল আকদ বিদুনি ওয়ালি লাইসা বি শারঈয়া, বলছি অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ হওয়া এটা শরীয়ত সম্মত নয়, শরীয়ত সম্মত নয়। আও ইতাওয়াজ্জা ইলা সিহ্হা ফায়াকুনু নিকাহ বিগাইরি ওয়ালি বাতিল, শরীয়ত সম্মত এই আকদ এইটি হচ্ছে সিদ্ধ নয়, তদ্রূপ এই বিয়েটা এটি হচ্ছে শুদ্ধ হবে না, বিধায় এই বিয়েটা অভিভাবকের অনুমতি ছাড়া যে বিয়ে হয় এই বিয়েটা বাতিল। নাইলুল আওতার 6 খণ্ড 119 পৃষ্ঠা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযাওয়াজুল মারআতুল মারআহ, লা তাযাওয়াজুল মারআতুল মারআহ, কোনো অপর কোনো মহিলাকে বিবাহ দিতে পারবে না, অর্থাৎ বিয়ের ক্ষেত্রে মহিলা অভিভাবকের অনুমতি
অভিভাবকের দায়িত্ব পালন করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজাওয়াজুল মারআতুল মারআ, কোন মহিলা মহিলাকে বিবাহ দিতে পারবে না, ওয়ালা তাতাজাওয়াজুল মারআতু নাফসাহা, আর কোন মহিলা অভিভাবকের অনুমতি ছাড়া নিজে নিজেই অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবে না। ফাইন্না জানিয়া হিয়াল্লাতি তাজাওয়াজাত নাফসাহা, যে জিনাকারিণী মহিলা এই একমাত্র নিজে নিজে অভিভাবকের অনুমতি ছাড়া কোনো ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। এটি হচ্ছে ইবনে মাজা হাদিস। ফিদাওয়ে হাদিল আদিল্লা, উপরোক্ত দলিল প্রমাণাদিল আলোকে, ইন্দা জমহুরুল ফুকাহা, একুনু আক্তু জাওয়াজ বেদুনিল অলি বাতিল, বলছে যে উপরোক্ত দলিল প্রমাণাদিন আলোকে সম ও অধিকাংশ উলামায়ে কেরামের মতে অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ, এটি হচ্ছে বাতিল, এই বিয়ে শুদ্ধ নয়। দ্বিতীয় কোসিক উলামায়ে কেরাম তা হচ্ছে বাদুল ফুকা মিনাল হানাফিয়া ও জাহেরিয়া এবং ওয়াল জাফারিয়া, যারা হচ্ছে এশিয়া শিয়া এবং জাহিরি মাঝহাব এবং হানাফি মাঝহাবের স্বপ্না কিছু ফুকাহে কেরাম, এরা বলছেন যে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বৈধ হবে। তালা দলিল হিসাবে সুরা বাকারার 130 নম্বর আয়াত তারা দলিল হিসাবে পেশ করে, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু, فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا। যে সরি 230 নং আয়াত সূরা বাকারার 230 নং আয়াত আল্লাহ বলছেন যে যদি সে তাকে চূড়ান্ত তালাক দেয়, স্বামী যদি স্ত্রীকে চূড়ান্ত তালাক দেয়, তবে এরপর সেই পুরুষের পক্ষে সেই স্ত্রী হালাল হবে না যে পর্যন্ত না সে অন্য কাউকে স্বামী হিসাবে গ্রহণ করে, অথবা যদি সে তাকে তালাক দেয় তবে উভয় পুনরায় মিলিত হওয়াতে গুণা নেয়। তাহলে এখানে বলছে যে যদি তিন তালাক, তালাকে বাইনা যদি স্বামী তাকে দিয়ে দেয়, তাহলে এই স্ত্রী ওই স্বামীর জন্য বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত না এই মহিলা অন্য কোনো পুরুষকে বিয়ে না করবে। এরপর অন্য পুরুষকে বিয়ে করলে ওই পুরুষ যদি তালাক দেয়, তাহলে এই মহিলাকে পূর্বের স্বামী বিয়ে করাতে কোনো বাধা নেই। এইখানে যে শব্দটা এসেছে হাত্তা তানকিহা জাউজান গায়রা, যতক্ষণ না এই তালাকপ্রাপ্তা মহিলা অন্য স্বামীকে বিয়ে না করবে, এখানে বলতেছে যে সে বিয়ে করবে, নিজে বিয়ে করবে, এরকম অর্থ তারা বুঝেছেন যে এটা হচ্ছে এই মহিলা নিজেই অন্য পুরুষকে বিয়ে করবে, এটা তারা হচ্ছে মানে বুঝেছেন। কিন্তু এটা তো হচ্ছে মানে মানে মুভাম, অস্পষ্ট কথা। এরা দলিল হিসাবে আর একটা দলিল দেয় যেটা হাদিসে এসেছে আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে, একদা এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থিত হয়ে সে তার বাপের বিরুদ্ধে রাসূলের কাছে অভিযোগ পেশ করলেন যে তার বাপ আন্না আবাহা জাওয়াজাহা ওয়াহিয়া কারিহা, তার পিতা তাকে এমন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে যে
যে ছেলেকে সে পছন্দ করে না, তার অনুমতিতে জোরপূর্বক ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে এমন অভিযোগ এক মেয়ে রাসুলের কাছে পেশ করলে ফাখাইয়ার হান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসুল সাল্লাল্লাহু সাল্লাম এই মেয়েকে সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করলেন যে ইচ্ছে করলে তুমি এই বিয়ে ঠিকও রাখতে পারো, ইচ্ছে করলে তুমি এই বিয়ে বাতিলও করতে পারো, আমি তোমাকে এই অনুমতি দিলাম, এরপর তুমি অন্য ছেলেকে বিয়ে করবা। তাহলে এখানে যেটা কথা এসেছে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইখতিয়ার দিলেন, অনুমতি দিলেন যে এই বিয়ে ইচ্ছা করলে তুমি বাতিল করতে পারবা। সুতরাং এই বাতিল করতে পারবে পাওয়ার দিল এই জন্যই সে মানে নিজেই নিজেকে বিবাহ দিতে পারবে এমন একটি মানে তারা বুঝেছেন। কিন্তু এই সমস্ত তাদের দলিলগুলো অস্পষ্ট, আর প্রথম পক্ষের দলিলগুলো সুস্পষ্ট, যেখানে রাসূল সাহেব বলেছেন যে অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ বৈধ হবে না। সুতরাং এই ক্ষেত্রে আমরা অবশ্যই যে কথাটি মানব সেটি হচ্ছে এই যে অভিভাবকের অনুমতি ব্যতীত রেখে বিয়ে এটি হচ্ছে বৈধ হবে না, এটি হচ্ছে এই ক্ষেত্রে মানে চূড়ান্ত কথা যে অভিভাবকের অনুমতি ছাড়া যে সমস্ত বিয়ে হয় এই সমস্ত বিয়ে এটি হচ্ছে বৈধ নয়। এই ক্ষেত্রে আমরা আর একটা বিষয় জানব, তা হচ্ছে এই যে বিয়ের ক্ষেত্রে রোকন, বিয়ের রোকন কয়টি? হ্যাঁ, বিয়ের রোকন হচ্ছে তিনটি। এক, আজ্জাউজান খালিয়ান মিনাল মাওয়ালি, বর কনে উভয় বিবাহ নিষিদ্ধ এমন থেকে তারা মুক্ত থাকবে, অর্থাৎ যাদেরকে বিয়ে করা হারাম বর কনে এমন যেন না হয়, এর থেকে অবশ্যই অবশ্যই বর কনে মুক্ত থাকতে হবে। এখন একজন ব্যক্তি তার বোনের তার ভাইয়ের ছেলেকে বিয়ে করবে না, এটা হচ্ছে হারাম। সুতরাং প্রথম রোকন হচ্ছে আল জাউজানি খালিয়ানি মিনাল মাওয়ানি, যে সেটা যে যাদেরকে বিয়ে করা হারাম এমন বিষয় থেকে উভয়কে মুক্ত থাকতে হবে। দুই নম্বর হচ্ছে আল ইজাব, ওয়াহুয়া সাদির মিনাল ওলি আও মাই ইয়াকুম মাকামাহু। ইজাব হচ্ছে মেয়ের অভিভাবকের পক্ষ থেকে শব্দটা উচ্চারিত হবে, অথবা তার প্রতিনিধি বলবে এই বরকে লক্ষ্য করে যে আমার মেয়েকে অথবা অমুকের মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিলাম, এইটিকে ইজাব। তিন নম্বর রকম হচ্ছে আল কবুল, আহুয়া লফদু সাদের মিনাজ জাউজ আও মা ইয়াকুমু মাকামাহু, বরের অথবা বরের প্রতিনিধির পক্ষ থেকে ওই যে মেয়ের অভিভাবক অথবা তার প্রতিনিধি যে প্রস্তাব দিল বরকে যে আমি আমার মেয়েকে অথবা অমুকের মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিলাম, এই বর অথবা তার প্রতিনিধি এইটাকে কবুল করবে যে হ্যাঁ আমি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করলাম, এই তিনটি হচ্ছে বিয়ের রোকন। এরপর বিয়ের কতিপয় শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হচ্ছে এই রেদা জাউজাইন, স্বামী স্ত্রী বর কনে উভয় যাতে সম্মতি থাকে, উভয় যাতে এই বিয়েতে সন্তুষ্ট থাকে, এটি হচ্ছে শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা, হে ঈমানদারেরা এইটা তোমাদের জন্য বৈধ নয় যে তোমরা জোরপূর্বক কোনো স্ত্রীর সম্পদ এটা তোমরা মানে আত্মসাৎ করবা, নিয়ে নিবা অন্যায়ভাবে। সুতরাং এইখানে মানে অবশ্যই তার সন্তুষ্ট লাগবে, তার অনুমতি লাগবে।
রাসূল সাহেব বলেছেন, লা তুনকাহুল আইয়াম হাত্তা তুস্তামার ওয়ালা তুনকাহুল বিকির হাত্তা তুস্তাদান। যে কোনো বিধবা বা তালাকপ্রাপ্তা মেয়েকে এর বিয়ে শুদ্ধ হবে না যতক্ষণ না সরাসরি সে তার অভিভাবক জিজ্ঞাস করবে, সে শব্দের মাধ্যমে ইয়েস নট বলবে যে আমি বিয়েতে রাজি আছে অথবা রাজি না। আর যদি মানে কুমারী হয় তাহলে কুমারী মেয়েকেও তার থেকেও অনুমতি নেওয়া হবে, তবে তার অনুমতি সে যদি স্পষ্ট ভাষায় বলে যায় যে না আমি এই বিয়েতে নারাজ, তাহলে তো হলেই। আর যদি চুপ থাকে তাহলে চুপ থাকাটাই তার হচ্ছে সম্মতি। হাদিসে এসেছে যে খানসা বিনতে আল জুজাম তার আন্না আবাহা জওয়াজাহা বেদুন ইজনেহা, এই মহিলাকে তার মানে অনুমতি ছাড়াই তার পিতা বিবাহ দিল। অতঃপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি আসলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে এই বিয়ে ইচ্ছে করলে তুমি ঠিকও রাখতে পারো, ইচ্ছে করলে তুমি এই বিয়ে বাতিলও করতে পারো। সুতরাং এইখানে অবশ্যই অনুমতি লাগবে। দুই নম্বর যেটা শর্ত সেটি হচ্ছে এই যে অভিভাবকের অনুমতি, এটি শর্ত, এটি হচ্ছে শর্ত যে অভিভাবকের অনুমতি ব্যতীত বিয়ে এটি হচ্ছে বৈধ হবে না। রাসূল সাহেব বলেছেন, লা নিকাহ ইল্লা বিইজনে ওয়ালি ইহা, অভিভাবকের অনুমতি ব্যতীত কোনো বিয়ে শুদ্ধ হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন যে অভিভাবকের অনুমতি ব্যতীত কোনো বিয়েই শুদ্ধ হবে না। আর এই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু মহিলা এই মহিলা কিন্তু অভিভাবকের দায়িত্ব পালন করতে পারে না। অনেকেই মনে করে যে আমার মা আমাকে বিয়ে দিয়েছে, না, এই মহিলা বিবাহর ক্ষেত্রে অভিভাবকের দায়িত্ব পালন করতে পারবে না। তিন নম্বর শর্ত হচ্ছে তাআইনু জাওজাইন, যে বর কোন এটি নির্ধারণ করতে হবে। অর্থাৎ অভিভাবক বলবে যে আমার একাধিক মেয়ে আছে, অমক মেয়ে যেটা এত বড় লম্বা দেখতে সুন্দর ওই মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিব, এইভাবে মানে এই তদ্রূপ বরের যদি একাধিক ভাই থাকে তাহলে বলবে যে অমুক নাম অমুক ছেলে। এই জন্যই বর কোন দুটি হচ্ছে মানে নির্দিষ্ট করতে হবে। তিন নম্বর যেটি সেটি হচ্ছে মানে সাক্ষী। রাসূল সাহেব বলছেন, লা নিকাহ ইল্লা বি ওয়ালিয়্যিন ও শাহিদাই আদল, যে অভিভাবক এবং সাক্ষী ব্যতীত কোনো বিয়ে শুদ্ধ হবে না, কোনো বিয়ে শুদ্ধ হবে না। পাঁচ নম্বর শর্ত হিসাবে উল্লেখ করা হয় যে মোহর, এই মোহর এটু হচ্ছে শর্ত হিসাবে উল্লেখ করা হয় যে এটু হচ্ছে শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা জুনাহা আলাইকুম আন তানকিহু ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, যখন তোমরা যাদেরকে বিয়ে করবা তোমাদের স্ত্রীদেরকে যখন মোহরানা প্রদান করবা তখন হচ্ছে এতে তোমাদের বিয়ের কোনো সমস্যা নেই, বিয়ের কোনো সমস্যা নেই। হাদিসে এসেছে যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসেছিলেন, এমন সময় এক মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা ওয়াহাবাত নাফসাহা লিন-নাবী ইন আরাদা আন-নাবী আই ইস্তানকিহাহা। এই মহিলাটা বলল যে
ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বিয়ে করতে চাই, যদি আপনি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিয়েতে এই মহিলাকে বিয়ে করতে রাজি হলেন না। তখন এক ব্যক্তি তার পাশে যে উপস্থিত ছিল সে বলে, ইয়া রাসূলুল্লাহ, জাবিজি জাওয়াজ জাওয়াজ নিহা, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে আমার সঙ্গে বিয়ে দিন। কাল আতিহা, এবার রাসূল সাহেব বললেন যে ঠিক আছে, তুমি তাকে মোহরানা দাও, মোহরানা দাও। তোমার কাছে কি আছে? বলছে, রাসূলুল্লাহ, আমার কাছে যে পোশাক আমি পরে আছি এছাড়া আর আমার কিছুই নাই। এরপরে রাসূল সাহেব বলেন, আতিহা সাউবা, ঠিক আছে, তুমি যে পোশাকটা পরে আছো সে পোশাকই দাও। তো বলছে, লা আজিদু আতিহা ওয়ালা ও খাতিমা মিন হাদিদ, লা আজিদু, ইয়া রাসূলুল্লাহ, পোশাক ছাড়া আর আমার কিছুই নাই। এরপর রাসূল সাহেব বলেন, আতিহা ওয়ালা ও খাতিমা মিন হাদিদ, যদি একটা লোহার দ্বারা তুমি আংটি বানায় থাকো তাহলে সে আংটিটা হলো মহরণা হিসাবে, তাকে প্রদান করো। তখন সে বলে, রাসূলুল্লাহ, সেটা আমার কার নাই। এরপর রাসূল সাহেব তাকে বললেন, মা মা কামিলাল কোরআন, কোরআনের কিছু সুরা কি তোমার মুখস্থ আছে, তুমি শুদ্ধভাবে পড়তে পারো যেটা তুমি অন্যকে শিক্ষা দিতে পারবা? তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই এই সুরা মুখস্থ আছে, ফাকাদ জাওয়াজতুকাহা বিমা মা কামিনাল কোরআন। এবার রাসূল সাহেব বললেন, তাহলে ওর সঙ্গে আমি তোমাকে বিয়ে দিলাম যে তোমার যে কোরআন যতটুক মুখস্থ আছে এই কোরআন তুমি তোমার স্ত্রীকে শিক্ষা দিবা, এটাই হচ্ছে মহরানা নির্ধারণ করে আমি তোমাকে তার সঙ্গে বিয়ে দিলাম। হাদিসটি বুখারি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। সুতরাং এইখানে বোঝা যাচ্ছে যে মোহরের গুরুত্ব। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকেই যেন প্রতিটি ক্ষেত্রেই আমরা কোরআন হাদিস থেকে সমাধান জেনে সেই অনুপাতে যেন আমল করতে পারি তৌফিক দান করুন। হাদা ওয়াল্লাহু আলাম, সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।